সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপানন্দা তাহলে আমরা নবরাত্রি সাধনার আলোচনা শুরু করেছি যে আমাদের ডায়েট কি হবে আমরা কালার রঙ কী ব্যবহার করবো কতক্ষণ করব অ্যাওয়ারনেস সচেতনতা ফোকাস মাইন্ড কোন চক্রে থাকবে শরীরের কোন অংশে থাকবে এক এক দিন সেই অংশকে বারবার স্পর্শ করা তার সঙ্গে উলের আসন বা সুতির আসন আর একটা ঘিয়ের প্রদীপ সম্ভব হলে আর সাধনার শেষে কপ্পুর দিয়ে আরতি সর্বমঙ্গল মঙ্গল্য শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এই আরতি নিয়ে আমি আরেকটু বিস্তারিত বলে দেব আপনাদের আরেকটা ভিডিওতে আপাতত এইটুকুই আপনাদের জানালাম এবার একটা ঘট স্থাপন করবেন প্রথম দিন প্রতিপদে একটা মাটির ঘট তার ভিতরে জল ভরবেন ঘটে জল ভরে ঘটের জলের মধ্যে একটু কর্পূর দিয়ে দেবেন মুখটা লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন কুমকুম আর হলুদ মিশিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকবেন ঘটের গায়ে এবং যখন আপনারা সাধনা করতে বসবেন তখন কুমকুম আর হলুদের মিশ্রণের একটা টিপ একটা টিকা আপনারা কপালে পরবেন এই সাধনাকে একটু ইল্যাবরেট করছি কারণ এটা শ্রী শ্রী চণ্ডিকার সাধনা অত্যন্ত শক্তিশালী যত রকমভাবে সম্ভব এই উর্জাকে আমাদের অর্জন করতে হবে এবার প্রতিপদে এই যে ঘরটা স্থাপন করলেন মাটির ঘর তার ভিতরে জল দিলেন কপুর দিলেন লাল কাপড় দিয়ে মুখটা বাঁধলেন কুমকুম হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকলেন আপনাদের ঠাকুরের আসনে ঘরটা রাখবেন সাধনা শেষ হয়ে গেলে দশমীর দিন রানিং ওয়াটারে প্রবাহমান জলে ঘরটা ভাসিয়ে দিয়ে আসবেন আর একান্ত যদি প্রবাহমান জল আপনারা না পান তাহলে পুকুরের জলে দিয়ে দেবেন ঘরটা এই ঘট যখন স্থাপন করবেন প্রতিপদে সাধনার আগে প্রথম স্নান স্নান করে উঠে লাল বস্ত্র পরবেন প্রতিপদের মূলাধার চক্রের রং হচ্ছে লাল আর কিছু না হোক গায়ে একটা লাল ওড়না যদি থাকে লাল অন্যা গায়ে দিয়ে দেবেন এই ঘট স্থাপন করার সময় সংকল্প করবেন এবং সংকল্প করবেন আপনার সমস্যার তীব্রতা অনুযায়ী অ্যাকর্ডিং টু প্রায়োরিটি অফ ইয়ার ডিফিকাল্টি যার কর্ম নিয়ে সমস্যা সে কর্ম সংক্রান্ত সংকল্প করবে যার সন্তান নিয়ে সমস্যা সে সন্তান নিয়ে সংকল্প করবে বিবাহ কর্ম সন্তান অর্থ পারিবারিক কোনো সমস্যা ভূমি সংক্রান্ত সমস্যা যার যা আছে প্রধানত একটা সংকল্প মেন করবেন তাছাড়া তো দেবী মহামায়ের কাছে সমস্ত কিছুর সমস্যার জন্য সমাধানের জন্য সমস্যার সমাধানের জন্য প্রার্থনা করবেনই কিন্তু প্রধানত সবচেয়ে তীব্র মোস্ট ইন্টেন্স টপ অফ ইউর মাইন্ড যে সমস্যাটা আছে তার সংকল্পটা করবেন প্রতিদিন এবার সাধনায় বসবেন আপনার সময় মতো কিন্তু হাতে সময় নিয়ে বসতে হবে ঘন্টাখানেক তো মাস্ট তার বেশিও লেগে যেতে পারে যার যেরকম লাগবে সর্বপ্রথম যে ট্রেনিংটা আমরা করেছি দশ থেকে ষোলো শিবায় শিবা যে ব্রিদিং এক্সারসাইজ সেটা তিনবার করবেন সর্বপ্রথম আসনে বসবেন যেখানে আপনার সুবিধে মাটিতে বসতে পারলে মাটিতে চেয়ারে বসতে পারলে চেয়ারে প্রথম হচ্ছে শিবায় শিবা ব্রিদিন শ্বাস নেবেন ডিপ ব্রিদিন এবং কল্পনা করবেন যে আপনার ব্রেথ আপনার শ্বাস মূলাধার দিয়ে আপনার প্রবেশ করছে মূলাধার দিয়ে প্রবেশ করে মেরুদণ্ড বরাবর উপরে উঠছে উঠে আপনার ব্রহ্মতালুতে সহস্রারে গিয়ে পৌঁছচ্ছে শিবায় মনে মনে শিবায়াটা বলবেন শ্বাসটা ডিপ ব্রিদিন মনে মনে শিবায়া বলছেন এবং কল্পনা করছেন যে মূলাধার থেকে প্রতিটা চক্র ভেদ করে স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধি আজ্ঞা ভেদ করে সহস্রারে গিয়ে শ্বাসটা প্রবেশ করছে টাচ করছে তারপর শ্বাস ছাড়বেন শিবা বলে যখন শ্বাস ছাড়ছেন শিবা বলে তখন কল্পনা করবেন যে শ্বাস আপনার ব্রহ্মতালু সহস্রার থেকে এবার নিম্নগামী হয়ে আজ্ঞা বিশুদ্ধি অনাহত মণিপুর স্বাদিষ্ঠান ভেদ করতে করতে মূলাধারে গিয়ে প্রবেশ করছে এই শিবায় শিবা তিনবার করবেন এবং ডিপ লং ব্রেথ সময় নিয়ে করবেন তিনবার তারপর এই তিনবার শিবায় শিবা ব্রিদিং হয়ে গেল এরপর চোখ বন্ধ করে হাত জোর করে দেবী দুর্গার শ্রী শ্রী চণ্ডীর রূপকে কল্পনা করবেন ভিজুয়ালাইজ দেবী দুর্গা করে ওং দেবী ওং দুর্গে দেবী চৈতন্য ভব জাগ্রত ভব প্রসন্না ভব বরদাভব চোখ বন্ধ করে হাত জোর করে ওং দুর্গে দেবী চৈতন্য ভবা জাগ্রতা ভবা প্রসন্না ভবা বরাদা ভব এটা তিনবার অর্থাৎ দেবীকে আমি আবাহন করছি যে তুমি আমার অস্তিত্বের মধ্যে আমার সত্তার মধ্যে চৈতন্য রূপে জাগ্রত হও আমার প্রতি প্রসন্ন হও এবং আমার যা অভীষ্ট সেটা তুমি সফল করতে আমাকে কৃপাবর্ষণ করো বা ভব এটা তিনবার এরপর ওই সেই মন্ত্র ওং আইং রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে ওং আইং রিং ক্লিং চামুণ্ডাই বিচ্ছে এটা মূলাধার থেকে সহস্রার তারপর সহস্রার থেকে মূলাধার প্রতিটা চক্রে তিনবার করে চোখ বন্ধ করে ওই আসনে বসে আছেন প্রথমে মূলাধারে ওং আইং রিং ক্লিং চামুণ্ডাই বিচ্ছে তিনবার তারপর স্বাদিষ্ঠানে তিনবার তারপর মণিপুরে তিনবার তারপর অনাহততে তিনবার তারপর বিশুদ্ধিতে তিনবার তারপর আজ্ঞাতে তিনবার তারপর সহস্রাতে তিনবার করে আবার আজ্ঞা বিশুদ্ধি অনাহত মণিপুর স্বাধিষ্ঠান করে মূল মূলাধারে এসে সমাপ্তি তিনবার করে ওং আইং রিংক্লিং চামুন্ডায় বিচ্ছে এরপর দেবী দুর্গাকে কল্পনা করুন ভিজুয়ালাইজ দেবী দুর্গা এবং দেবী দুর্গার মূর্তিকে ভিজুয়ালাইজ করে লম্বা শ্বাস নেবেন ডিপ্রি ব্রেথ ইন যখন লম্বা শ্বাস নিচ্ছেন তখন কল্পনা করবেন মনে করবেন যে দেবী দুর্গার যে শক্তি যে উর্জা যে ভাইব্রেশন সেটা ওই শ্বাসের মাধ্যমে আপনার শরীরে প্রবেশ করছে এবং আপনার মূলাধার চক্রে দেবী শক্তি প্রবেশ করছে এটা ডে ওয়ান প্রথম দিন প্রতিপদ তিথি দেবী মা শৈল শৈলপুত্রী তার আরাধনা শুরু হবে দুর্গা দেবীর রূপটাকে কল্পনা করে চোখ বন্ধ করে শ্বাস নেবেন এবং মনে করবেন যে শ্বাসটা যখন নিচ্ছেন তখন শ্রী চণ্ডী দেবী দুর্গার শক্তি ওই শ্বাসের মাধ্যমে আপনার মূলাধারে প্রবেশ করছে ইউ আর ড্রয়িং হার এনার্জি শ্বাসটা নিয়ে আপনি এনার্জিটা ড্র করলেন দেবী দুর্গার মূলাধারে প্রবেশ করল এবার যতক্ষণ সম্ভব শ্বাসটা ধরে রাখুন হোল্ড ইউর ব্রেথ ছাড়বেন না মূলাধারে শ্বাসটা ধরে রাখুন তারপর যখন শ্বাস ত্যাগ করবেন অ্যাজ ইউ ব্রিথ আউট তখন কল্পনা করবেন যে আপনার ওই মূলাধার থেকে সমস্ত টক্সিন দেবী দুর্গার কাছে সমর্পণ হচ্ছে দেবী দুর্গার কাছে আপনি সমর্পণ করছেন ব্যাক টু দেবী দুর্গা এবার এই যে এক একটা দিন এক একটা চক্র এই যে মূলাধার মূলাধারে কি ছিল আমরা আলোচনা করেছিলাম ভীতি সব কিছু হারাবার ভীতি নিরাপত্তাহীনতা একটা জীবনের স্থায়িত্বহীনতার ভীতি ডিপ্রেশন ক্লান্তি একটা কারুর সঙ্গে আপনার সেইভাবে সম্পর্ক কেউ আপনাকে চায় না একটা একাকিত্বের লোনলিনেসের ভীতি সব রকম যত রকমের ভীতি আছে সেটা আমাদের মূলাধারে থাকে ফেয়ার অফ লুজিং এবং বেসিক জায়গায় আমরা মূলাধারকে স্টেবিলিটি অ্যান্ড ফাউন্ডেশন বলেছি তো স্টেবিলিটি আর ফাউন্ডেশনের ভীতি তাহলে যখন ব্রিদ আউট করছেন লম্বা শ্বাস নিচ্ছেন ব্রিদিং ইন দেবী দুর্গাকে কল্পনা করছেন এবং ভিজুয়ালাইজ করছেন যে আপনার শ্বাস গ্রহণ করার মাধ্যমে দেবী দুর্গার শক্তি আপনার মূলাধারে প্রবেশ করছে শ্বাস নিলেন দেবী দুর্গার শক্তি আপনার মূলাধারে প্রবেশ করল তারপর আপনি শ্বাসটাকে ধরলেন সঙ্গে সঙ্গে ব্রিথ আউট করবেন না যতক্ষণ সম্ভব শ্বাসটাকে ধরে রাখুন এবং তারপর যখন শ্বাস ত্যাগ করবেন তখন মনে করবেন যে আপনার মূলাধারের যত টক্সিন আছে যত আবর্জনা যত জঞ্জাল যত ভয় ভীতি আছে সব দেবী দুর্গার শ্রীচরণে আপনি সমর্পণ করছেন ইট ইজ গোয়িং ব্যাক টু দেবী দুর্গা এই ব্রিদিং ইন ব্রিদিং আউট দেবী এনার্জি মূলাধারে এলো মূলাধারে স্থিত হলো মূলাধারে ব্রেথ শ্বাসকে ধরে রাখলেন যতক্ষণ সম্ভব তারপর মূলাধারের সমস্ত টক্সিন আপনি দেবী দুর্গাকে সমর্পণ করে দিলেন যখন ওই ব্রেথটা হোল্ড করছেন ইন করলেন শ্বাসটা নিলেন দেবী দুর্গার শক্তি আপনার মূলাধারে এলো তারপর মূলাধারে আপনি আপনার যতক্ষণ ফুসফুসের লাংজার ক্যাপাসিটি আপনি হোল্ড করছেন তারপর আপনি আবার শ্বাস ত্যাগ করছেন আপনার টক্সিন সব চলে যাচ্ছে যখন হোল্ড করছেন ব্রেথটা তখন একটা মনে মনে আবার ওই মন্ত্র ওং দুর্গে দেবী চৈতন্য ভব জাগ্রতা ভব প্রসন্না ভব বরাদ ভব দেবী এনার্জিকে মূলাধারে নিলেন শ্বাস নেওয়ার মাধ্যমে ব্রিদিং ইনের মাধ্যমে নিয়ে দেবী দুর্গাকে মূলাধারে জাগ্রত করে তাকে প্রসন্ন হতে বলে তাকে আপনার সমস্ত মূলাধারের ব্লকড এনার্জিকে ক্লিয়ার করতে বলে তারপর আপনি মূলাধারের সমস্ত ব্লকড এনার্জি সমস্ত ব্লকড ইমোশনস ফেয়ার ইনসিকিউরিটি ইনস্টেবিলিটি নট ফিলিং অফ লোনলিন্যাস যা কিছু আছে ফাউন্ডেশন স্টেবিলিটি বিলিংনেস এক্সশন ডিপ্রেশন সব কিছু ত্যাগ করছেন দেবী দুর্গার শ্রীচরণে সমর্পণ করছেন এই প্রসেসটা মিনিমাম তিনবার করবেন মিনিমাম তিনবার বেস্ট হচ্ছে বার দেখুন এই টাইমটা তো অমূল্য সময় এই সময়টা আর জীবনে ফিরবে না দু হাজার কুড়ির এই নবরাত্রির এই প্রতিপত্তিথি আর ফিরবে না সুতরাং যতটা সম্ভব এটাকে ম্যাক্সিমাইজ করা অপটিমাইজ করা তাহলে এটাকে তিনবার বা বার চেষ্টা করবেন বার করার তারপর পার্টিকুলার এই প্রতিপদের এই প্রতিপদের যে নবদুর্গার রূপ সেই নবদুর্গার রূপের যে দেবী শৈলপুত্রী তার মন্ত্রকে একশো আটবার আপনারা চান্টিং করবেন দেখে দেখে করবেন কোনো সমস্যা নেই একশো আটবার যখন চান্টিংটা করবেন তখন অ্যাওয়ারনেসটা যেন মূলাধারে থাকে সম্ভব হলে মূলাধার স্পর্শ করবেন যদি সম্ভব হয় এবং একশো আটবার করার পর আবার ওং দুর্গে দেবী चैतन्य भव जागृत भव प्रसन्न भव वरदा भव मां शैलपुत्री मंत्र ओम शां शिंग शुं शैलपुत्राई मे शुभम कुरु 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 स्वाहा ओम शां शिंग शुं शैलपुत्रै मे शुभम कुरु 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 स्वाहा ओम शां शिंग शुं शैलपुत्रै मे शुभम कुरु 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 स्वाहा এটা একশো আটবার একশো আটবার পড়ার পর আবার সেই ওং দুর্গে দেবী চৈতন্য ভব জাগ্রত ভব প্রসন্ন ভাব বরদা ভাব এই বলে সাধনা শেষ হবে কপ্পুর দিয়ে আরতি করবেন এবার এই মন্ত্র নিয়ে আমি জানি আপনাদের টেনশন হবে এই জন্য মন্ত্রগুলো আমি পোস্ট করে দেব। আপনারা যেরম ভিডিও দেখেন পোস্টগুলোও দেখেন পোস্ট করে দেবো তাছাড়া ইন্টারনেটে গুগলে তো আপনারা পাবেনি তো আমি এক এক দিনের মন্ত্র পোস্ট করে দেবো যাতে আপনাদের লিখিত আপনারা পেয়ে যান তো এইভাবে প্রতিদিন নবরাত্রির নটা দিন আপনারা এইভাবে পালন করবেন যাতে সঠিকভাবে আপনাদের এই সাধনাটা হয় এবার এক এক দিন প্রতিপদের শৈলপুত্রী তারপরে ব্রহ্মচারণী তারপরে চন্দ্রঘণ্টা প্রসেসটা সেম চক্রটা পরিবর্তন হচ্ছে আর শুধু মন্ত্রটা নবদুর্গার যে রূপ সেই রূপ অনুযায়ী মন্ত্র আর চক্রটা পরিবর্তন হচ্ছে তাছাড়া প্রসেসটা কিন্তু একই থাকছে প্রথম দিন যেরকম মূলাধারে দেবী দুর্গার এনার্জিটা আপনারা ব্রিদিং ইনের মাধ্যমে শ্বাস নেওয়ার মাধ্যমে আকর্ষণ করছেন দ্বিতীয় তিথিতে স্বাদিষ্ঠানে করবেন স্বাধীনে দেবীকে স্থাপন করবেন ওং দুর্গে দেবী চৈতন্য ভব জাগ্রতা ভব প্রসন্না ভব বরদা ভব বলে ওই ব্রেথটা হোল্ড করে তারপর স্বাধিষ্ঠানের সমস্ত যা কিছু আপনাদের ব্লকড আবর্জনা জঞ্জাল ইমোশনস আছে গিল্ট সেম ফ্রাস্ট্রেশন সেক্সুয়াল প্রবলেমস ফিলিং আন আনঅ্যাট্রাকটিভ ল্যাক অফ সেন্সুয়ালিটি রিলেশনশিপসের প্রবলেম ফিয়ার অফ প্লেজার যা কিছু আছে সব কিছুকে দেবী দুর্গার শ্রীচরণে সমর্পণ করবেন দ্বিতীয় দিন স্বাদিষ্ঠানে করবেন সেম প্রসেস তৃতীয়া চলে যাবেন মণিপুরে মা দুর্গাকে কল্পনা করবেন তার রূপ লং ডিপ ব্রেথ ইন মা দুর্গার এনার্জি আপনার মণিপুরে প্রবেশ করল মণিপুরে হোল্ড করলেন করে দেবী দুর্গাকে জাগ্রত করলেন মণিপুরে ওং দুর্গে দেবী চৈতন্য ভব জাগ্রত ভব প্রসন্ন ভব বরদা ভব বলে এইবার মণিপুরের যত আবর্জনা যত জঞ্জাল যত ব্লকড ইমোশানস পাওয়ারলেসনেস ভিকটিম মেন্টালিটি স্টাবারনেস টেনশন রাগ ক্রোধ স্ট্রেস উৎকণ্ঠা চিত্তচাঞ্চল্য ক্লান্তি মানুষকে দমন করার কন্ট্রোল করার টেন্ডেন্সি কন্ট্রোলড হওয়ার যে সমস্যা সব কিছুকে দেবী দুর্গার শ্রীচরণে সমর্পণ করলেন ক্লিয়ার হলো তারপর এটা হয়ে যাওয়ার পর মণিপুরের তৃতীয়া তিথির দেবী মা চন্দ্রঘণ্টার মন্ত্র সেটা একশো আটবার মন্ত্রগুলো আমি আপনাদের আলাদা করে বলে দেব কিন্তু প্রসেসটা একই থাকবে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইভাবে প্রতিদিন প্রতিপদ থেকে নবমী আমরা মন্ত্র সাধনা করব। আগামী ভিডিওতে আরেকটু ডিটেলে আপনাদের বলবো যাতে আরও আপনাদের ধ্যান ধারণা সুস্পষ্ট হয় সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা